हृदयकम भांगाल छात्र आमसुर आज केंद्रीय समितर निर्देशना केंद्रीय समितर आयोजित आज बीटीएडी जी हत्या हिंसा हुई तार परिप्रेक्षित आम गोटे बीटीएडी आज चार जिलार महकुमा बीजेपी को बीजेपी को बीजेपी को 3 চনৰ 10 ফেব্ৰুৱাৰী চুক্তি হৈছে। এই চুক্তির পিছরে পৰা অবিরতভাবে বিটিডি থকা সংখ্যালঘু জাতি জনগোষ্ঠীর উপর নির্মমভাবে হত্যা হয়ে আছে, হত্যার বলি হয়ে আছে, মৃত্যুর মুখত পরিবলগা হয়েছে। আজি এইবেলি অসমত থকা বিটিএডির অন্তর্গত রাজ্যপাল শাসন দিছে। রাজ্যপাল শাসন পিছরে পৰা আজি 2 জানুৱাৰী ফেব্ৰুৱাৰীৰ পৰা স্টার্ট হয়েছে বিটিডি সংখ্যালঘু জাতির উপর নিধন হত্যালীলা। আজি বাক্সাত হত্যালীলা হল খাইরুল ইসলামক, আজি সেইদিনা গোসাইগাঁওত আমিনুর রহমান খানক হত্যা করিলে, আজি 20 তারিখত আপনার কাজীগাঁও থানার অন্তর্গত রহিম বাসাক হত্যা করিলে, আজিলকে একথর দোষীক আজি কোনো প্রশাসনে চিনাক্ত করবা নাই আর গ্রেপ্তার করবা নাই। ও আনকি যোৱাকালি কাজীগাঁও থানার অন্তর্গত জোহরা বেগমর নামত এজন 14 বছরীয় ছোৱালী একথক একথ 5 বজাত মর্নিং ওয়ার সময় তেখেত হত্যা করিলে। আমি এই হত্যাকারী লই আমি আজি গোটেই আমসুর হদকম সংকল্প ছাত্রী আমসুর বিডিএডি অঞ্চলত বিডিএডি 4 জিলার হাঙ্গুরি লই আমি বিভিন্ন মহকুমা আর জিলাসকলক লই আমার আমসুর নিজ নিজ কার্যালয় আছে, সেই কার্যালয়ত আমি আজি ধর্ণা কার্য 2 ঘণ্টা অবস্থান ধর্ণা কার্যসূচী লোলে বাধ্য হয়েছো। আমি অসম সরকার হুকেই দিব বিচাৰিছো, অসম সরকার আমি গরিহণা দিছো যে বিটিসিত পর্যায়ক্রমে এটার পিছত এটাকৈ হত্যালীলা হয়ে আছে। আজি আমার সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর নিরাপত্তা সুনিশ্চিত হব পৰা নাই, নিরামত্তত আমি ভুগিবলগা হয়েছে, পর্যায়ক্রমে হত্যালীলা হয়ে আছে। আমি এইখন সরকারক আমি জগরিয়া করছো আর এই সরকারক আমি হুকেই দিব বিচাৰিছো। অনতিবলমে এই বিটিএডি চারিজনক যে হত্যালীলা হত্যা করিলে, এই হত্যার অতি শীঘ্রে একতক দোষী করায়ত্ত করে উচিত শাস্তি প্রদান করব লাগে। লগতে এই 4 জন মৃতকর পরিয়ালয় এককালীনভাবে সরকারে 10 লাখ টাকা সাহায্য ক্ষতিপূরণ দিব লাগে। আর লগতে বিডিডিত থকা সংখ্যালঘু জাতি জনগোষ্ঠীর উপর জীবন আর সম্পত্তির নিরাপত্তা সুনিশ্চিত করব লাগে। আছে এই অবৈধ রসর ঝনঝনি অতি শীঘ্রে এইবিল জব্দ করব লাগে আর হত্যালীলা বন্ধ হব লাগে। লগতে বিডিডির যেহেতু সম্মুখত আমার বিডিসি পরিষদের নির্বাচন আছে, এই নির্বাচনত আমার সংখ্যালঘু জনবসতি অঞ্চলত বা বিভিন্ন অঞ্চলত যে অস্পর্শকাতর অঞ্চল যা আছে সেই অঞ্চলবিল অর্ধসামরিক বাহিনী মোতায়েন করব লাগে। এইখানে আমার দাবি আমি আজির এই ধর্ণা কার্যসূচীর জড়িয়ে মুখ্যমন্ত্রী সন্মানীয় সর্বানন্দ সোণোৱালক আমি কোকৰাঝাৰ জেলার মহকুমার জড়িয়ে আমি এখন স্মরণপত্র বা দাবি আমি জড়িয়ে দাবি উত্থাপন করি বা দাবি আমি দিম আজি যে আমার 4 দুপিয়া দাবি আছে, এই দাবি যাতে একহতর গ্রেপ্তারতে আমার যাতে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালক শীঘ্রই এই 4খন দাবি যাতে কার্যকরী করে তার কারণে আজ বিভাগ মুখ্যমন্ত্রীর হাতত আছে, তেওঁ কি করে আজি ব্যর্থ। আজি গৃহ বিভাগ সর্বানন্দ মাননীয় সর্বানন্দ সোণোৱালৰ একহতর হাতত আছে, একে ব্যর্থ, প্রশাসন ব্যর্থ। যদি প্রশাসন ব্যর্থ নয় তেতিয়াহলে এটার পিছত এটা এনেকৈ হত্যা হয়ে আছে, আজিলৈকে কোনো ধরনের দোষীক আজি কারায়ত্ত করব পৰা নাই। আজি অসমত অসমৰ রাজ্যপাল সন্মানীয় প্রফেসর জগদীশ মুখী আমার বিটিডির দায়িত্বত আছে, একেতে অহার পিছত আজি 4টাকৈ হত্যালীলা হবলগীয়া হল, আজিলৈকে সেই হত্যাকারীর দোষী আজিলৈকে একেতে কারায়ত্ত করব পৰা নাই। আমি বহুত দাবি দিছো, বহুত দাবি আমি উত্থাপন করছো, কিন্তু এতিয়ালৈকে দোষীক একেতে কারায়ত্ত করব নাই, তার কারণে আজি সরকার ব্যর্থ। আজি বিজেপি সরকার যে সর্বানন্দ সোণোৱাল একে সরকার ব্যর্থ।